রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির অগ্নিসন্ত্রাসের তথ্যচিত্র দেখে স্তব্ধ কূটনীতিকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সহিংসতার ব্যাপারে অবগত করলে তারা এমন প্রতিক্রিয়া দেখান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কূটনীতিকদের জানান, নির্বাচন বানচাল করতে এমন সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের জন্য এই আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, সৌদি আরব, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 50টিরও বেশি দেশের কূটনীতিক এবং বিভিন্ন বিদেশি মিশনের প্রধানরা এতে অংশ নেন। ব্রিফিংয়ে মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে সাথে নিয়ে 28 অক্টোবর বিএনপির সমাবেশের দিন সংঘটিত সহিংসতার তথ্যচিত্র বিদেশিদের সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সরকারের কাছে সব দেশের নিয়ম। পরে তিনি জানান, গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকা সহিংসতার বিভিন্ন তথ্য প্রমাণ বিদেশিদের দেখানো হয়েছে। 28 এবং 29 তারিখে এবং এগুলি ভিডিও ফুটেজ, স্টিল ফটোগ্রাফ, যেগুলি ওপেন সোর্সে অ্যাভেলেবল, সেগুলি আমরা কম্পাইল করে দেখিয়েছি তাদেরকে এবং তাদের অভিব্যক্তি থেকে এইটুকু বলতে পারি যে তাদের, আমরা ব্যস্ত ছিলাম আমাদের ডেলিবারেশনেই, কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছেন তারা। ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, ওনারা কোনো প্রশ্ন করেন নাই। তার মানে আমরা যতটুকু বুঝতে পারি যে আমরা যেই ব্যাখ্যা দিয়েছি সেটা অন্তত পক্ষে পরিষ্কার হয়েছে। মূল উদ্দেশ্য আসছে নির্বাচন, যেটা আমরা অঙ্গীকার করতো যে আমরা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, সেইটাকে বানচাল করার মতলবে তারা এই ধরনের অপকর্ম করেছে। দেশবাসী তাদের এই জন্য নিন্দা করে, তবে আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা পরিপক্ক হন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, আপনারা নির্বাচনে আসেন। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলেও বিদেশিদের জানানো হয়। বেশ কিছু দেশ বাংলাদেশের বিভিন্ন ঘটনায় আগবাড়িয়ে বিবৃতি দিয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছে বলেও কূটনীতিক ও মিশন প্রধানদের অবগত করেন পররাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু রাষ্ট্র আগবাড়িয়ে অতীতে একটা চল করেছে যে তারা বিবৃতি দেবে কিছু হলেই, তার মানে এই না যে উইল বি এক্সপেক্টিং সিমিলার বিবৃতি। এতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলামের সাথে যোগাযোগের অনুমতি চেয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।